ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম আজকের অনুষ্ঠান। ভিউয়ার্স, আজকে আমরা যাইমু বাজারও, দেখমু, দেখাইমু, কিনমু আর বাজারের জিনিসের দাম সম্পর্কে আপনারা তুরা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা আইছি মৌলভীবাজার সাদনিঘাট, যে বাজারটা খুব ছোটো মোটো একটা বাজার, এই বাজারও চলই কথা না বাড়াইয়া যাই কি বাজার দেখি আইও নি আমার লগে। সান্নিঘাট বাজারের মাঝে সবজির ব্যবসা যদি হইন সবচেয়ে বড় ব্যবসায়ী তান এনর মাঝে তান নিজের ক্ষেতর টমেটো আর লাউ আর বাকি গুণ কিনা। আচ্ছা, তান লগে একটু পরিচয় হয়ে যাই, বাড়ির নামটা কিটা? আমার নাম লিখছন আহমদ। লিখছন আহমদ, বাড়ি আসানপুর। আসানপুর, ও সাইটিয়ারি। আচ্ছা, যাই টমেটো কত কান জায়গা ক্ষেতরছে? টমেটো প্রায় তুরাখম দুই কেয়ার। দুই কেয়ার, দুই কেয়ারও কত টাকা খরচ গেছে ভাই? দুই কেয়ারও খরচ গেছে আপনার আনুমানিক পুরাটা হিসাব না, অবশ্যই অর্ধ নেট লাগাইয়া প্রায় 4 লাখের কাছাকাছি হইব। 4 লাখ টাকা খরচ হয়েছে দুই কেয়ার টমেটো খেত করতে। ও পর্যন্ত কেমন টমেটো বেচা কিনা? ও টমেটো ও পর্যন্ত মনে করলেন প্রায় 2 লাখের কাছাকাছি হইব। 2 লাখের কাছাকাছি, আরও কেমন টমেটো আছে? আছে মোটামুটি ইনশাল্লাহ। দেখরানি টমেটোর সাইজ আর কালার আর উড়ি কিটা আপনার নিজন? উড়ি আমার নিজন না ভাই, উড়ি কিনা। আচ্ছা, উড়ি কই তো নেন? লোকাল উড়ি শমশগঞ্জর। আর দেখ, দেখ এটা শাস্তাগঞ্জি ভাই, শাস্তাগঞ্জর দেখ নানি। আচ্ছা, দেখ এটা কিলা কিনি আনেন আপনার কেজি হিসাব? 40 টাকা কেজি কিনা। 40 টাকা কেজি, আর বাজারও বেচরা কত? 50 টাকা 45 টাকা। কাঁচা মাল একটু লাভ না করলে হয় না। আর যে মিষ্টিলাও দেখলাম, মিষ্টিলাও গুণ আর ফলাইল, মিষ্টিলাও আপনার নি? মিষ্টিলাও কত করি বেশ? মিষ্টিলাও কেজি নিলে 40 টাকা, আর এমনি পিস নিলে 70 টাকা 80 টাকা মোলাম। আর এমনি একখান আরও দুনিয়া বেচতাম বাড়ি 80 টাকা পিস। 80 টাকা পিস, জীবনে উঞ্জিলানি মিষ্টিলাও কেজি হিসাব বিকে, ওখন ওখন বিকে। আর লাউটা আমি দেখাইলাম বাইর খেতর লাউ, যেহেতু দেখরানি লাউর সাইজ, এই লাউটা যদি নেইতে কত ভাই? 60 টাকা বন্ধ রাখতাম বার ভাই। 60 টাকা দেখরানি, 60 টাকায় কত বড় একটা লাউ ভাইরে আপনি। তো সান্নিঘাট বাজার সবজির লাগে কিন্তু খুব বিখ্যাত, যেমন লোকাল এরিয়ার কদু হইন, এরপরে মিষ্টিলাউ হইন, টমেটো হইন, উড়ি হইন, সবটা শাক সবজির লাগিল সান্নিঘাট বাজার। আর ফ্রেশ জিনিস পাইবা এন, মোটামুটি ফ্রেশ। আমরা বাইরে দেখাইলাম যেগুলা লোকাল এরিয়ার মাল আয় ওগুলা দেখাইলাম, আর ভিতরে আছে এটা আর ওদের বিভিন্ন জায়গা তো নেয় দোকান হল আছে, এগুন দেখাইতাম না, আমরা জাস্ট খালি লোকাল মালগুলা দেখাইম আইন আমরা লগে।
আইয়া জিগা ইসলাম বাইরে যে এগুন মুরগা না মুরগি তাই উঠে হয়েছেন দেখা এর মাঝে বলে এগুনতে ডিম পারে তখন মুরগায় যে ডিম পারে এখানে আমি জীবনের ভয়লাম না আমার বয়স তেমন এটা বেশি নাই আমি আনছি ও বেটা কইয়া দিছে ডিম পারে ও যে বেটা আনছি ও বেটা কইছে ডিম পারে ডেইলি কয়টা পারে ডেইলি একটা দুইটা ইটা মনে হয় যে চায়নার তৈরি মুরগা মনে আচ্ছা যাই লাল সাহেব কিতা বাইর খেতর নি খেতর খেতর কত করি বেসরা দশ টাকা আটা দশ টাকা আটা বড় আছে শাকগুন তো ঠিক আছে আমি যদি ভাষাটা নেই আপনার লাই ভাষাটা নিলে পঞ্চাশ টাকা আপনার দশ টাকা কম দিলেই বাকি না বাবা ব্যবসা তো আপনি আর তুমি নেই ভাষা দিন এখানে বেসবো ওটা লাই কম আর উড়ি উড়ি আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা উড়িও ঠিক আছে আর ও দুটা দেখা কত দুটা দেখা আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দেখা নি দেখা ই দেখা এগুন বেশে বা লাল কালার এটা মানে এক মার বেটর দু ভাই এক মার গরর এক মার গরর চোদ্দশো টাকা সান্নিঘাট বাজারর বড় বড় দুইটা দেখা খুব সুন্দর আর আরেকটা জিনিস কই এগুন কিন্তু অরিজিনাল দেশি আমরার যে গরো যে যেটা করইন ওটা যেমন বাজারও দেখা যায় অনেক সময় আছে ফার্মর মুরুগ রে দেশি মুরগা হইয়া বেশি লাগে তো এটা হইলো অরিজিনাল দেশি মুরুগ আর রাঙ্গা কিতা ভাই এমনি কেজি হিসাব বেসুন কেজি ৩০ টাকা ৩০ টাকা কেজি আচ্ছা ঠিক আছে ভাই বাড়ি কোন জায়গা বাড়ি শমশেরগঞ্জ রাতগাঁও অত দূর তো নিয়ে আইছেন জি হ্যাঁ জি হ্যাঁ এনো এনো উথুরা মাল লইয়া আর কারণ আরো মাল আছে বেশি বেশি পাইকারি এতে বোঝা গেল ভাই শমশেরগঞ্জ তো এনো আইছেন এর মানে এনো বেচা কিনা ভালো হয় বেচা কিনা ভালো হয় মাল আরো আছে টিসি মার্কেটও মাল দেয় আচ্ছা আমার একটা জিনিস শুনছে ই বাজারও যেরা রেগুলার বাজার করেন এরার মাত কথা সুন্দর নি সুন্দর 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 মাইরুর করেন জি না জি না জি না ঠিক আছে নানি আচ্ছা এনো যে এনো যে এনো যে আপনি দোকানদারি কররা কোনো টাকা দেওয়া লাগে দেওয়া লাগে অল্প জমা দেওয়া লাগে জমা দেওয়া লাগে কত দিন জমা জমাই তো আপনার দোকান পিছিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হইলে খুব বেশি একটা নাই কারণ বাজারও সবজির বাজারও যে পরিমাণ খাসরা জমা হয় অন দুইটা মানুষ দিয়ে যদি ঝাড়ু দিতে হয় এরারও পয়সা দেওয়া লাগে তাছাড়া বাজারের একটা খরচ আছে কারেন্ট বিল আছে এই আছে সেই আছে আচ্ছা যাই আমরা এই বিষয়ে যাইলাম না চলোই না আরও তুরা সবজি দেখাইলেই আপনার আরে আই নেওয়ার লগে এনো যে জিনিসটা দেখে আমি উবাইছি এটা হইলো রাঙ্গা শাক আর বাহর ভাতা রাঙ্গা শাক ওখন বাজারও প্রচুর মিলে কিন্তু ই রাঙ্গাটা খুব কম পাওয়া যায় দেখা নিকালার লাগে রক্ত লাগিয়ে গেছে আর তো এটারে কয় আলতারাঙ্গা নানি আলতারাঙ্গা যাই আমরা প্রবাসও যারা আছেন এরা তো আর ইটা ফাইতা নাই দেখিয়েই আফসোস সরকা আর এখন শীতের সিজন দেশ যদি আইনতে অবশ্যই এইবা আমরা সান্নিঘাট বাজারও আইলে এ ধরনের টাটকা জিনিস সকল হইবা সাসার বাড়ি কোন জায়গা আমার বাড়ি ইসলামপুর ইসলামপুর এনে কতদিন ধরে আজ কত আমি ফাতা বইলি আমি ফাতা বেসাত বই ফাতা বেসাত সাসা হইলা সিজন কালীন ব্যবসায়ী যেমন রাঙ্গার সময় তোরা জায়গা রাঙ্গা লাগাইবা আইবা রাঙ্গা লইয়া বাজারও মনে হয় টুকটাক খরচ চললো বা খর ফাতা লাগাইলা এক কাটালি আইলা বাজারও খরচ চললো সাসির খরচ চললো না কিতা সাসা এমনি ক্ষেত গৃহস্থী কিতা আছে আছে তোরা জায়গা ক্ষেত করি বাগি ক্ষেত করি বাগি ক্ষেত করেন সাসার নামটা কিতা আমার নাম আনখার আনখার মিয়া লাউ কিতা আপনার নি না লাউ আমার নাই লাউ আপনার নাই আপনার খালি হইলো রাঙ্গা বা খর ফাতা যাই আপনারা দেখছেন সাসার রাঙ্গা আর বাহর ফাতা আমি আবার কই এইটা হইলো আলতারাঙ্গা এই রাঙ্গা সব জায়গায় পাওয়া যায় না আইবা সান্নিঘাট আইয়া এই আলতারাঙ্গা নিয়ে খাইবা খাইয়া যদি বালা না লাগে দরকার হয় চাচা পয়সা রিটার্ন দিবা ঠিক আছে চাচা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাজারও হওয়ার পরে আমি এখন মুরব্বী চাচারে দেখলাম যে চাচায় মূলা লইয়া বইছেন
আর উড়ি লইয়া বইছেন চাচা মুলাগিটা এটা আপনার খেতর নি না আমি কিনিয়া নিয়া বিক্রি করি আচ্ছা এটা কিলা আনছেন কিনিয়া এটা আমি খেত কিনছি মানে আস্থা বিশরা কিনি লইছি আস্থা বিশরা কিনছি কত টাকা দিয়ে কিনছেন বিশরা কিনছি 35000 টাকা দিয়ে 35000 টাকা দিয়ে কিনছেন তো বহুত বড় বিশরা বিশরা বড় বিশরা তার কিটা কিটা আছে বিশরা আছে লাউ আছে আর মুলই আছে আজকে দিয়ে লাউ আনলা না না আজকে লাউ আর খাতাম না খালকে খাতাম রাগ করছেন মনে হয় না হ্যাঁ আচ্ছা যাই হোক মুলা বেচছো নি এর আগে আরো বেচতাম ভাই আজ কয়দিন ধরে কত টাকার বেচছো আনুমানিক আনুমানিক 15000 টাকার বেচছি 15000 টাকার বেচছো আরো 25-30000 বেচতে আর ভাই ওই মুলা আশা করতাম তো বিকবো আচ্ছা ঠিক আছে উড়ি কিটা কিনা নি উড়ি কিনা কোন জায়গার উড়ি এটা শমশেরগঞ্জ উড়ি মৌলভীবাজারের একটা বিষয় হইলো উড়ি কিনাত গেলে জিগাইলা কোনানোর উটিয়া কইবা শমশেরগঞ্জের শমশেরগঞ্জ আর আগে আরকে উড়ি খেত করে না এগুলা 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 খামার হইলো বেশি অংশ শমশেরগঞ্জে আর মৌলভীবাজারের যে আর বাকি যারা আছে এরা খেয়ে উড়ি অন্য সবজি ফলায় টমেটো টমেটো ফলায় টমেটো ফলায় উড়ি ফলায় ফলায় না মনে হয় মৌলভীবাজারের মাটি উড়ির লাগি ঠিক নাই না ঠিক নাই মাটির সমস্যা মাটির সমস্যা বাইরাস বাইরাস আচ্ছা যাই উড়ি কত উড়ি খেজি বেশ উড়ি 40 টাকা বিক্রি হবে আশা কথা হোক 40 টাকাই বিক্রি হবে আমি 1 কেজি নিমু না কম না 40 আর মুলা মুলা 20 টাকা আলি মুলার আলি 20 টাকা আরো কম কব এখন আগুন মাইয়া দিন মাইছে এখন আলির মাঝে কেজি আছে 1 কেজি তে 1 কেজি তাহলে নু তোমার নু বাখলে উকলে হিসাব কর রে এটা ডেঙ্গা লাগাইলে আরো স্বাদ আছে তরকারি মাঝে এটা বাখল উকল দিলে এটা বাখল দিলে না এটা নগদ মাল এটা আজমা মাল এটা এটা ঠিক আছে আজমা সবজির মজাই আলাদা যেমন ও এক বাই কিনটা দুইয়ালি কিনটা ঠিক আছে তখন দুইয়ালি দিয়ে নেড়া তান্ডে কমাইয়া দিও কম কম রাখলাম কত রাখবাই 30 টাকা অনু কইলাই 20 টাকার নিচে বেশ তাই না বেশি লইলাম এখন বিচারা পয়লা বনি করছি আগে ও বনি করছো নানি আজ এই লাগুন তো তান ঠিক আছে আমার তো নিয়ে লম্বা লম্বা ইগু ফাটা কেন আছে স্যার এটা বয়সে ফাটি গেছে আমার লান বুড়ো হয়ে গেছে নানি এটা ডেইটো করা আচ্ছা যাই হোক তো ডেইটেও আর মাল বাজারও আনিও না তো সাঁচার লয় মাতলাম দেখি আর কিটা কিটা আছে বাজার চলে নিয়ে আপনারা দেখাইনি আমি ছোটবেলাতে একজন মানুষে দেখি এরম যে তাই সবজির ব্যবসা করা একদম ছোটবেলা আমি যেগুলো আমার আব্বার লগে বাজারও আইতাম টিসি মার্কেট বাজারও তখন সময় তাই টিসি মার্কেটের সামনে ব্যস্তা তান আনাজটা উইলো উড়ি উড়ি লাউ ফুলকপি ফাটাকপি লোকাল যেগুলো আছে ওগুলা তাই আরও তো নেন নিয়ে বেসন না তাই তাইন গ্রাম তো নে আটি আটি সবজি সংগ্রহ করুন করিয়া আনিয়া তাইন মৌলভীবাজার টিসি মার্কেট ব্যস্তা হইলা আর এদানিং তাই সান্নিঘাট বইরা বাক্কা দিন ভরে তান লগে দেখাইছে আই নেটটু তান লয় ফুরিছুই যায় সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সাসার পরিচয়টা একটু দিব আমার নাম সাদত মিয়া আমার বাড়ি শমশেরগঞ্জ আমি এখান থেকে মাল লইয়া আইয়া বাজারে বসে আছি শমশেরগঞ্জের যে অরিজিনাল উড়ি সবে কিন্তু শমশেরগঞ্জের উড়ি হইন তান গেস্তনে যদি শমশেরগঞ্জের উড়ি খাইত খাইন যদি তাইলে আর সন্দেহ নাই যে এটা শমশেরগঞ্জের উড়ি নিশ্চিত সাসা উড়ি এখন কত করিবি 40 টাকা হেরি বেসরা 40 টাকা এমনে কিটা আপনি খেতুত করুন আমি এমনে দান খেত করি তুরা সবজি খেত করি আমার দেইরা মানুষ নাই সাইর ভাই আসলাম সাইর ভাই আমরা দাঁড় দিই দিছি নমন বর্তমানে আমার বিত্ত আর লাউগুলি আগে তো শমশেরগঞ্জ সব শমশেরগঞ্জ আমার কাছে কোনো কারণ মান নাই বাবা সব শমশেরগঞ্জ জানি এরপরেও প্রশ্ন করলাম লাউর দাম কেমন লাউ 50 টাকা 60 টাকা 40 টাকা আমরা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি আপনারা যে ফাল্লাটা দেখছেন আমি মনে হয় এটা যদি ভুল না করি তাহলে ছোটবেলা তো ও ফাল্লাও দেখে এরাম ফাল্লা বদলাইছেন না ফাল্লা এটা বহুত দিন আগে ফাল্লা আমি ছোটবেলা তো না নৌ ফাল্লাও দেখে এরাম তাই নৌ ফাল্লা দিই সব জিবে সই নৌ ফাল্লা দিও মাসুন ব্যবসার অবস্থা মোটামুটি বাবা ডাইল ভাত খাইয়া চলে দিতেন কি ফারিয়া দি ওই আল্লাহর দরবারে শুকরিয়া আপনার এক ভাই মাদ্রাসাত পড়ে আলহামদুলিল্লাহ তান এক ছেলে তাই মাদ্রাসাত পড়াইন আর দেখা আপনারা লাউ এটা খুব মনে হয় এটা সালোর লাউ না সালোর লাউ সালোর লাউ তাহলে এটা খুব লম্বা লম্বা যাই ভিউয়ার্স বহুত সবজি দেখাইলাম আপনারারে ওখানে একটু মাছ দেখাই বাজারের ভিতরে গিয়া চলোই না আমার লগে Thank you.
সানিগেট বাজার হইয়া কিছুর কমতি নাই এখন মাছ এক বাইর গেছে আছে 1,000 2,000 3,000 4,000 5,000 মাছ একজন মাজনের গেছে 5,000-এর মাছ আইন বাইলে মাতি ভাইয়ের নামটা কিটা মোহাম্মদ ইকবাল হোসেন এনে কতদিন ধরে ব্যবসা করে এনে প্রায় 8-10 বছর আর তনে 10 বছর ধরে ব্যবসা করা কেমন বেচা কিনা এই বাজারও মোটামুটি ভালোই আছে বড় মাছ আনলে বিকে নি বিকে বোঝা গেল যে এই বাজারও যারা আইনের আর খানির চাহিদা আছে যাই বাজারের মাছ সম্পর্কে একটু জানি দাম সম্পর্কে রৌ কত হরিবে ও ভাই 230 আর এটা মনে হয় গাছ কাপ গাছ কাপ কেজি হতো গাছ কাপ 220 টাকা 220 টাকা আর এটা তো মনে হয় ফাবিয়া মনে হয় ফিশারির ফাবিয়া 300 টাকা 300 টাকা এটা হইলো ফিশারির ফাবিয়া আর এন দেখলাম আমি ফুটি আমরা যেটা সর ফুটি হই এটা কেজি হতো 160 টাকা কেজি সর ফুটিটা খুব সুন্দর একদম টাটকা যদিও এটা ফিশারি ফলাইল আর ফেট মোটা কার্ভু হতো 200 টাকা ফেট মোটা কার্ভু 200 টাকা কেজি আচ্ছা যাই হোক ফেট মোটা কইলাম ও কারণে তার শরীর তো না তার ফেট মোটা যে কারণে এটা হলো ফেট মোটা কার্ভু আর ব্যবসার অবস্থা কি ব্যবসার অবস্থা ভালো না ভাই এখন তো আগুন মাস থাকার কারণে মানুষ খুব একটা বাজারও আন না অবস্থাটা খুব ভালো না খুবই খারাপ যার এ দুই তিন মাস ধরে খুবই খারাপ করছে আমি কয়েকদিন আগেও আইসলাম বাজারও আইয়া দেখছি যে মাছর লাগি বাজারও প্রচুর মাছ জায়গা নাই বহুত ব্যবসায়ী আছে রাস্তাত বেচে কিন্তু আজকে আইয়া দেখি বাজারও মাছ নাই কারণটা হইলো আগুন মাস যাই মাছ কাটের এটা হইলো আপনার সান্নিঘাট বাজারও আপনি যেটা চাইবা ওটা পাইবা যে ধরনের মাছ চাইবা ও ধরনের মাছ পাইবা এটা নিঃসন্দেহে আমরা মৌলভীবাজারও যারা প্রবাসও আসুন দেশও আইলে অবশ্যই আপনারা বাজারও আইবা দেখবা এখন আমরা মৌলভীবাজারের ভিতরে পশ্চিম বাজার আছে টিসি মার্কেট আছে আমরা সান্নিঘাট বাজার আছে এটা হলো পৌরসভার ভিতরে অবশ্যই আইবা দেখবা পালা লাগলে নিবা না লাগলে নাই ঘুরাইয়া যাইবা লাইক ভাই আপনার অসংখ্য ধন্যবাদ ওকে ধন্যবাদ আর আর মারতাম নাই এখন মাছ দেখবো চলেন মাছ দেখিলেই আমরা কিলা লাগছে আইসক্রু বাজার আশা করি ভালো লাগছে আর যদি বাজার ভালো লাগিয়া থাকে অবশ্যই আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা শেয়ার দিবা লাইক দিবা এবং আপনার মূল্যবান মতামত জানাইবা এই সান্নিঘাটের একটা বৈশিষ্ট্য আছে যেমন সবজি হয় না আপনার ফ্রেশ পাইবা মাছ ফ্রেশ যেমন আওরর মাছ তরতাজা মাছ খাওয়া দিকির আবর্তনে মারিয়া লই এই বাজারে উঠে দামও মোটামুটি কম আছে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারও মাছের দাম কম সবজির দাম কম আপনারা দেখলা আগামী অনুষ্ঠান আবার দেখা হইব এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ